এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মহেডা ইউনিয়নের মহেডা গ্রামে তো আমার সাথে যে অসহায় বৃদ্ধ মানুষটিকে দেখতে পাচ্ছেন খুবই এক গরিব অসহায় নিঃস্ব একজন মানুষ তো আমরা ওনার সাথে কথা বলি আপনার নাম কি ময়মনা 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 বেগম স্বামী কবে মারা যায় তাও ষাট সত্তর বছর ষাট বছর আগে আপনার স্বামী মারা যায় তাহলে আপনার বয়সে তো প্রায়

ছেলে চল্লিশ বছর আগে মারা যায় ছোট ছোট থাকতে আর একটি মেয়ে মেয়েটিও বিয়ে দিয়ে দিয়েছে তো উনি একা এখানে হতদরিদ্র অবস্থায় তো আপনি কি করে আপনার এই সংসার চলে এই যে মানুষের বাসায় কাজটাজ করেন তো এখন কাজে যান না হাত গেছে হাত ভাঙছে স্লিপ করে পড়ে গেছেন কোন হাত ভাঙছে এই হাত না এই হাত দিয়ে কোনো কাজ করতে পারেন না ওনার একটি হাত ভাঙ্গা মানুষের বাড়িতে যে কাজ করতে এখন সেটাও আর পাচ্ছে না তো উনি এতটাই দরিদ্র ওনার বাসাটা আপনাদের দেখাই এদিকে আসেন একটু কাছ থেকে আসেন এই হচ্ছে এ এখানে ঢুকা এখান থেকে একটু দেখেন এই যে একটি খুপড়ি ঘরের মতো ছোট ভিতরে তেমন কিছুই নেই তারপর আর যেখানে উনি রান্না করে খায় এই সেই রান্নাঘরটা একটু দেখাই রান্নাঘরের অবস্থা একটি কোনো রকম একেবারে ভিতরে ওই যে একটু ভিতর থেকে দেখান খুবই দুরবস্থা তো আপনার কাছে তো এই টাকা পয়সা বা কোনো সম্পদ ধরনের কোনো কিছুই তো নাই হয় নাকি বাবা নেই এই ঘরটা এই ওষুধ খেতে পাচ্ছে না টাকার অভাবে এই ঘরটা কে দিছে এই ঘরটা দিছে এই জসিম স্যার অনেক আগে আমাদের পুলিশের ডিএজি জসিম স্যার এই ঘরটি অনেক কত বছর আগে হবে ও বছরে পনেরো বছর আগে একটি ঘর দিয়ে যায় সেই ঘরে এখনও একাকি বসবাস করছে এখন বাসায় চাল ডাল তেল কিছুই নেই হাত ভাঙার কারণে মানুষের বাসায়ও কাজ করতে পারে না খুবই নিঃস্ব অবস্থায় ওনার কি আর কোনো ধরনের সম্পত্তি বা কোনো কিছু আছে হ্যাঁ কিছু নেই আচ্ছা তা আমরা এই আশপাশ থেকে জনসাধারণ থেকে যেটা জানতে পেরেছি যে ওনার আসলে এই ঘর ছাড়ার কিছু নেতাও একজন পুলিশ অফিসার পনেরো বছর আগে করে দিয়ে গিয়েছিল তো এখন ওনার যে দুরবস্থা তা আপনার কি করলে আপনার জন্য সুবিধা হবে আপনি রকম কিছু করে খাই যেতে পারবেন কি করলে আপনার জন্য সুবিধা হবে কি করতে পারবেন ছাগল বা হাঁস মুরগি কিছু পালতে পারবেন দিলে হাঁস মুরগি পালা পালতে পারবেন তো উনি যেটা বলছে যে হাঁস মুরগি পালতে পারবে কিন্তু হাঁস মুরগি কে কিনে দেবে সেটাই হচ্ছে কথা তাই এই দুঃখিনী মায়ের যেহেতু কোনো সন্তান নাই আমরা মানবিক পুলিশেই তার সন্তান হলাম এবং ওনাকে আমরা মানবিক পুলিশ ইউনিটের পক্ষ থেকে শুধু হাঁস মুরগি কেনার জন্য চার হাজার টাকা দিয়ে যাচ্ছে চার হাজার টাকার হাঁস মুরগি কিনলে পালতে পারবেন তো আর এই চার হাজার টাকা স্পন্সর করেছে আমেরিকার ফ্লোরিডা আমেরিকার ফ্লোরিডা শহর থেকে তাসলিমা চৌধুরী আনটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে চার হাজার টাকা আছে হ্যাঁ এই চার হাজার টাকা দিয়ে আপনি হাঁস মুরগি কিনে নিয়েন হ্যাঁ ঠিক আছে তো এখন আপনার এই যে অবস্থা এই টাকার জন্য ওষুধ কিনতে পারতেছেন না এখান থেকে কিছু টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে আচ্ছা কতদিন ওষুধ কিনতে পারেন কিনে নিয়ে এই দুই মাস দুই মাস দুই মাস যাবৎ হাত ভাঙার যে ব্যথা ব্যথার জন্য যে ওষুধ লিখে দিয়েছে সরকারি মেডিকেলের ডাক্তার সেই ওষুধই কিন্তু আজ মাস পর্যন্ত কিনতে পাচ্ছে না টাকার অভাবে তো আমরা আসলে একজন মানুষ এভাবে একাকী অসহায় হয়ে রাস্তার পাশে খুপড়ি ঘরে নীরবে বসে বসে কাঁদবে ঘরে খাবার থাকবে না আমরা এই অবস্থা দেখতে চাই না আমরা চাই প্রত্যেকে প্রত্যেকের প্রতি এগিয়ে আসবেন তাহলে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো ধন্যবাদ সবাইকে মানবিক পুলিশ ইউনিট এমপি পক্ষ থেকে আসসালামু আলাইকুম